লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ও ডাউয়াবাড়ি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত 1200 পরিবারের মাঝে 10 কেজি করে 12 মেট্রিক টন চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। লালমনিরহাট প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানান, এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন লালমনিরহাট এক আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সম্পাদক দিলীপ কুমার সিংহ সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। নাটোরের সিংড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, শতাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার সকালে সিংড়ার চামারি ইউনিয়নের বিলদহর, কৃষ্ণনগর ও আনন্দনগর এলাকা পরিদর্শন শেষে আনন্দনগর এলাকায় ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চামারি ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা, চামারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ শাহাদাত হোসেন সহ আরও অনেকেই। এদিকে দৌলত খান প্রতিনিধি মোহাম্মদ হাসনাইন জানান, ভোলার দৌলত খানে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। শুক্রবার দৌলত খান সরকারি আব্বু আবদুল্লাহ কলেজ প্রাঙ্গণে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় 70 গরিব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম ফয়সাল বিন রশিদ জানান, তারা জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করে আসছে।